নমস্কার। আজকে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমরা লক্ষ্য করছি স্বাধীনতার আগে তো ছিলই, স্বাধীনতার পর থেকে একটা বিরাট চক্রান্ত, বাঙালি বিরোধী চক্রান্ত, বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত ধরনের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। তো ত্রিপুরার অবস্থা তো আমরা জানি, জেলা পরিষদ দেওয়া হলো সামনের দিনে, ত্রিপুরাল্যান্ডের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারটা আসছে, এনআরসি আসছে, অসমের অবস্থা জানি, অসম চুক্তি হয়েছে, এনআরসি আসছে, এগুলি তো আছেই। তাছাড়া আমরা লক্ষ্য করছি কি, অসমের বুকে আপনারা জানেন 61 সালে মানে অসম কিন্তু প্রকৃতপক্ষে মেজরিটি হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ, যদিও সংখ্যা লঘু হিসেবে বাঙালিদেরকে দেখানো হয়, বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার জন্য জোর করে, অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার জন্য বাংলাকে সরিয়ে একটা সার্কুলার জারি হয়েছিল, এটার প্রতিবাদ করতে গিয়ে 11 জন বাঙালি যুবক যুবতী সেখানে শহীদ হয়েছিলেন 1961 সালে। এই চক্রান্তটা আবারও হয়েছিল তখন সম্ভবত অসম গণ পরিষদ ক্ষমতায় 86 সালে, সম্ভবত তারিখটা ছিল 21 বা 22 জুলাই, সেদিনও বাংলা ভাষাকে আবার নতুন করে চাপানোর চেষ্টা হয়েছিল। তো এটার প্রতিবাদ করতে গিয়ে জন্মজয় দেব ও দিব্যেন্দু দাস নামে দুজন পুলিশের গুলিতে আবার নিহত হয়। এই অসমের বুকে এই চক্রান্তরা যেমন চলছে, আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের বুকে এই মানে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, গোটা ভারতে চলছে। সম্প্রতি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ সরকার রবীন্দ্রনাথের একটা পাঠ্য বা রবীন্দ্রনাথের রচনাকে, দীর্ঘদিন ধরে যেটা চলছিল স্বাধীনতার পর, সেটাকে তুলে দিয়ে সেখানে রামদেবকে স্থান করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় রামদেব। তো এই ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে। আপনার গত বছর খুব সম্ভবত ডিসেম্বর মাসে 2020 বিজেপি যিনি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি তুলেছিলেন যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে দিতে হবে, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত কি বাঙালি বলেই কি, এই ধরনের একটা দাবি উঠেছিল। আমাদের এই রাজ্যেও একটা দাবি উঠেছিল, প্রদ্যুৎবাবু একটা দাবি তুলেছিলেন গত 1-1.5 বছর আগে সম্ভবত তুলেছিলেন। তো এইভাবে আমরা আরও লক্ষ্য করছি কি, আপনার কি বলবো, আমাদের যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যে জাজমেন্টগুলি রায়গুলি বেরোয় ভারতের ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু ইত্যাদি 7-8টা ভাষা বেরোচ্ছে, অথচ বাংলা যেখানে সংবিধান স্বীকৃত ভাষা এবং অন্যতম ভাষা, শুধু ভারতের জন্য শ্রেষ্ঠ ভাষা না, গোটা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ভাষা, এত উন্নত মধুরতম ভাষাকে আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানে এটাকে আউট করে দেওয়ার চক্রান্ত হয়েছে। এই যে জাতীয় শিক্ষানীতি হয়েছে কেন্দ্রে, আপনারা জানেন গত বছর এই শিক্ষানীতিতে আমরা দেখলাম ধ্রুপদী ভাষার তালিকার থেকে বাংলাকে বাদ দেওয়া হয়েছে, যেখানে তামিল তেলেগুর মতো ভাষা স্থান পাচ্ছে। আজকে মানে আকাশবাণী বা দূরদর্শনে, অল ইন্ডিয়া রেডিওতে বাংলা ভাষা নেই। এই যে একটার পর একটা চক্রান্ত পরিকল্পনা মাফিক বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ভাষা মাটির অধিকার সাংবিধানিক অধিকার সব কিছুকে শেষ করে দিয়ে জাতিটাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার মানে চক্রান্ত স্বাধীনতার পর থেকে আজ অব্দি চলছে। এটা আমরা মানতে পারি না, মানা যায় না, মানা উচিত না, যে বাঙালির রক্তে ভারতের স্বাধীনতা, ভারতের সমৃদ্ধি আজকে বাঙালিকে এইভাবে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্র থেকে রাজ্য অব্দি চলছে। আজকে তারই প্রতিবাদে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন, আমরা যারা এই ধরনের কাজে যুক্ত আমরা তাদেরকে সাবধান করছি, তাদেরকে সতর্ক করে দিচ্ছি যাতে এই ধরনের কাজের থেকে বিরত হয়। যদি তা না হয়, এই ধরনের কাজ যদি চলতে থাকে, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরা অসম গোটা বাংলার অঞ্চল জুড়ে আমরা শুরু করব। এই বার্তাটা আজকে আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাইছি, এর জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার।